সৌরভ, আমি তো এখানে আসছি অনেকক্ষণ হয়ে গেছে, এখন যদি না যাই, গ্রামে গিয়ে যদি সাপ খেলা না দেখাই, তাহলে তো বাড়িতে কিছু খাওয়া নিয়ে যেতে পারবো না আমি। আমি এখন যাই। আরে তুমি আর কিছুক্ষণ থাকো না, এত উতলা হয়েছো কেন যাওয়ার জন্য? আমি যতই তোমারে দেখি প্রতিনিয়তই না আমি তোমার প্রেমে পড়ি, আর বাজারের চিন্তা তুমি কেন করতেছো? আমি আসি না। দেখো অবুঝের মতো করো না, আমি এখন যাই, তোমার লাগে আবার দেখা করুনি। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমারে হাগায় দিয়ে আসি। আচ্ছা শোনো না, আমার তো সৌরভ, প্রতিদিন তোমার সাথে যেভাবে মেলামেশা করতেছি, চলো না আমরা যা বিয়ে করে ফেলি। আরে এত তাড়াতাড়ি কি আছে, বিয়ে তো করবোই, আরো কিছুদিন যাক না। আমি না একটা জিনিস বুঝতেছি না, তোমার যখনই আমি বিয়ের কথা বলি, তুমি তখন এভাবে এড়িয়ে যাও, কি হয়েছে তোমার? কত আসলে আমার বাবা তো বিদেশ থাকে, বাবাকে দেশে ফিরুক, তারপরে বাবারে বইলা সবকিছু ঠিকঠাক করব। সৌরভ আমি তোমার সব কথাই বুঝতে পারতেছি, কিন্তু কেন জানি আমার খুব ভয় হইতেছে, আমি যে তোমার আমার জীবন থেকে হারাই ফেলি, তাহলে আমি বাঁচতে পারবো না, মরে যাবো আমি। তানহা আমিও তো তোমারে ভালোবাসি, তুমি শুধু শুধু কেন ভয় পাইতেছি? তাহলে তোমার আমার বিয়ে করতে কি সমস্যা? আবারও সেই একই কথা, আমি তো তোমারে মাত্রই বললাম যে আমার বাবা বিদেশ থাকে, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাদেরকে ছাড়া আমি কিভাবে তোমারে বিয়ে করি? একা একা তুমিই বলো। তোমার বিয়ের কথা বললেই তুমি একই কথা বলে যাইতেছো, তুমি জানাও ফোন দিয়ে তাদের যে তুমি আমার বিয়ে করবা, আমার ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে বাবাকে বলবো। আচ্ছা শোনো, আমার একটা জরুরি ফোন আসছে, তুমি বিকালে এসো, আমি গেলাম। হ্যাঁ আমার ফোন কেটে দিল না, ওর এত বড় সাহস আমার ফোন ধরে না। আজকে শুধু আসুক, আজকে ওর আমি মজাটা বোঝাবো। এখনো আসতেছে না, সরি সরি আসছে না, একটু লেট হয়ে গেছে। একটু লেট হয়েছে তাই না? আচ্ছা লেট হয়েছে ভালো কথা, ফোন কেন ধরতেছ না? ফোনটা কেন কেটে দিলা? আরে আমি তো তোমার সাথেই দেখা করার জন্য আসতেছিলাম, এই জন্যই তো ফোনটা কাটতেছিলাম বারবার, বুঝো না তুমি। তুমি কি সরাসরি আমার এখানে আসছিলে নাকি অন্য কোথাও টাইম পাস করে আসছো? আরে না না, আমি তো তোমার সাথে দেখা করার জন্যই আসতেছিলাম। সেটা না হয় মানলাম, কিন্তু আমি একটা কথা শুনেছি। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি নাকি এলাকায় একটা বেদিনীর সাথে ইদানিং আসা যাওয়া করতেছো? কি বলো তুমি সব, এই কথা কে বলছে তোমারে? দেখো সৌরভ, কিছু রটে কিছু পটে, তোমার চোখে মুখে দেখা যাচ্ছে তুমি মিথ্যা বলতেছো। এই তোমার মাথাটা কি গেছে? তোমার কি মনে হয় আমার স্ট্যাটাস আর একটা বেদিনীর স্ট্যাটাস কি এক? আমার মতো একটা ছেলের সাথে একটা বেদিনী যায় কখনো? তুমি এটা ভাবলা কি করে? আচ্ছা তুমি যেভাবে বললা, যদি এরকম হয় তাহলে তো কোনো কথা নাই, আর যদি কিছু শুনি তাহলে তো বুঝো চান্দু বছরে কয়দিন। দেখো তুমি কিন্তু শুধু শুধুই আমারে সন্দেহ করতেছো, আর তুমি তো জানোই যে সন্দেহ করলে কিন্তু কোনো সম্পর্ক টিকে না, আর তাছাড়া আমাদের তো পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো আমি তোমারই করব। ওরে বিয়ে করব মানে? তাহলে তুমি এতদিন আমার সাথে কি করছো? আমারে তুমি বিয়ে করবে না? তুমি এখানে, তোমার এখানে কে আসতে বলছে? আমি এখানে মানে? আমি আর সাথে তোমার সমস্যা হইছে? তুমি এতদিন আমার পিছে পিছে ঘুরছো, আমারে ভালোবাসার কথা বলছো, আর আজকে তুমি এই মেয়েকে বলছো তুমি এই মেয়েকে বিয়ে করবা, তুমি এতদিন আমার সাথে নাটক করছো? আরে সৌরভ এই মেয়ে সব কি বলতেছে? তার মানে এই মেয়ে কি সেই বেদিনী? হ্যাঁ আমি সেই বেদিনী যার সাথে এতদিন ও সম্পর্ক করছে, জানে না পা ওরে ভালোবাসে, আমি আমার জীবন জীবন সব কিছু ওরে দিয়ে দিছি, ওরে বিয়ের কথা বললে ও আমার নানান বাহানা দেখায়। ও না কিছুদিন ধরে আমার সন্দেহ হইতেছিল, আজকে যখন আমার সাথে দেখা করে আপনার সাথে দেখা করতে আসলো, আপনি যখন ওরে ফোন দিছেন তখনই না আমার সন্দেহ হয়েছিল, এই জন্য তো আমি ওর পিছে পিছে আসছি, আর পিছে পিছে আসে তো সবকিছু নিজের চোখেই দেখতে পারলাম। বাহ সৌরভ বাহ, তুমি আমার সাথে মিথ্যে নাটক করেছো, আমি তোমাকে আজও এই মুহূর্তে জিজ্ঞেস করলাম তুমি একটা বেদের সাথে সম্পর্ক করো, কিন্তু তুমি কি বললা?
তুমি কোনো সম্পর্কে জড়িয়ে নেই, তুমি একমাত্র আমাতেই আসক্ত আছো, আমাকেই বিয়ে করবে। খুব ভালোই হয়েছে, খুব ভালোই হয়েছে যে আমাদের বিয়েটা হওয়ার আগেই তোমার আসল রূপটা আমি দেখতে পেরেছি। তোমার সাথে না আমি আর থাকতেছি না। তুমি এই বেদিনীকে বিয়ে করে ওর সঙ্গে সংসার করো, চলে যাচ্ছি আমি। আরে আমার কথাটা তো শোনো। তাই তুই এটা কি করলি? হ্যাঁ, তোর মতো একটা দুই পয়সার বেদিনীরে আমি বিয়ে করব, তুই এটা ভাবলি কি করে? হ্যাঁ সৌরভ, তুমি এটা কি বলতেছো? তুমি না আমারে ভালোবাসো, আমার না তুমি বিয়ে করবে, এখন এমন করতেছো কেন? আরে রাখ তোর ভালোবাসা, তোর কাছ থেকে আমার যেটা পাওয়ার ছিল না সেটা আমি পেয়ে গেছি। আর শোন, এই বিষয়টা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করস না, তাহলে তোরে আর তোর পুরো পরিবারে গ্রাম থেকে বের করে দিব। কি হইল এটা? ও আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করলো। আল্লাহ, আমি কত বড় ভুল করছি, আমি ভুল মানুষে বিশ্বাস করছি। বড় লোকরা সবসময় গরিব মানুষের মন নিয়ে খেলা করে, আমার সাথে সেটাই হয়েছে, আমার মনটা ওইভাবে খেলা করলো, আমার ভালোবাসার সাথে এভাবে মিথ্যা প্রতারণা করলো। আমার